ব্যারাকপুর পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে পৌর প্রধান এবং পৌর পরিষদ সদস্য। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। প্রতিদিন ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন বাজার এবং এলাকা থেকে 50 টনেরও বেশি বর্জ্য পদার্থ পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হয়। সেই সমস্ত আবর্জনা নিয়ে ধীরে ধীরে সমস্যা দেখা দিচ্ছে গোটা রাজ্যের পাশাপাশি ব্যারাকপুর পৌরসভা এলাকাতেও। সেই কারণে বুধবার ব্যারাকপুর পৌরসভার ওল্ড ক্যালকাটা রোডের ধারে অবস্থিত ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস। এছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওসাদ আলম এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। এই দিন ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করে বেশ কিছু নির্দেশিকা দেন পৌরপ্রধান এবং পৌর পরিষদ সদস্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান এবং পৌর পরিষদ সদস্য জানান, ক্রমশ বৃদ্ধি পাওয়া এই সমস্যার সমাধান করার জন্য তারা উদ্যোগী হয়েছেন, সেই কারণে এই ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন। আমার এসআই সাহেব আছে সুদীপবাবু, আমাদের কনজারভেন্সির এখন দায়িত্বে আছে নওসাদ আলম। আমাদের মাঝে মাঝে দেখতে হয়, দেখুন সলিড ওয়েস্ট ম্যাটারটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গের একটা বড় সমস্যা। পরিষ্কার পরিচ্ছন্ন শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে প্রতিদিন যে ব্যবস্থাপনার দরকার, খুব বড় ব্যবস্থা। এই বড় ব্যবস্থার অনেক রকম প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলিকে একটা প্রক্রিয়া ফেল করে গেলেই একটা আর একটা সমস্যা, নতুন করে সব সমস্যাটাই এটাকে ইয়ে করে। এখন আমাদের ডেইলি 50 টন মাল কালেকশন, মানে এই যেহেতু আমাদের এখানে বাজার সংখ্যাটা বেশি, অনেকগুলি বাজার আছে এবং বড় বড় বাজার, তারপরে এই বাজারের মাল কালেকশন, তারপরে রেগুলার ওয়াইজ এখন লোকের এই সেই গাছগাছালি কেটে রাস্তায় ফেলে রাখা, তারপরে ওই বাপ মরে গেল, ঠাকুমা মরে গেল, সব তার বিছনাপত্র রাস্তার, এগুলি একটা বড় সামাজিক একটা বড় সমস্যা। লোক কত বোঝে না, অনেক কিছু বোঝানো সত্ত্বেও, কিন্তু সেখানে গভর্নমেন্ট একটা নতুন পদ্ধতি নিয়েছে, আর আমরাও মানে যেটাকে বাড়ির থেকে যে কালেকশনটা করব সেটা সেগ্রিগেট করে, যে একটা পচনশীল একটা অপচনশীল দুরকমভাবে আলাদা আলাদা করে আমরা এটাকে কালেক্ট করছি। প্রত্যেকটা ওয়ার্ডে এই ধরনের কোথাও দুটো কোথাও তিনটে এই ধরনের বাকেট কালেক্টার আছে। তা এই ধরনের সমস্যাগুলি আছে এবং সেই সমস্যাগুলি মাঝে মাঝে প্রকট। আর এখন যে কোম্পানিটা আমাদের কাজ করছিল ওটা হচ্ছে বায়ো গ্রিনটেক, কেএমডি গ্রিনটেক কোম্পানি যেটা কাজ করছিলো, তাদের ওই যে মেশিনটা আছে একটু খারাপ হয়ে গেছে, ওরা নিয়ে গেছে, ওরা 15 দিনের মধ্যে সারিয়ে নিয়ে আসবে, এবং তার মাঝখানে কি প্রক্রিয়া আমাদের চলবে সেটাই আর কি দেখভাল করার ব্যাপার। আমার জন্য এখন আমাদের চেয়ারম্যান স্যার বললেন না, একটা পচনশীল একটা অপচনশীল, বেশিরভাগ আমাদের প্রবলেম দেখুন এই সব প্লাস্টিক থার্মোকল, এটা নিয়ে বেশি। সামনে বর্ষা আসছে, এটা নিয়ে আমরা 24টা ওয়ার্ডেই যে আছে পরিদর্শন করছি এবং কাজের গতিবিধিটাও আমরা বাড়িয়েছি। তার সাথে সাথে এই ভাগাড়টাকে আজকে আসার মেন উদ্দেশ্য হলো কি সামনে বর্ষা, এই যে আমাদের যে চেয়ারম্যান স্যার বললেন কি যে 50 টন থেকে বেশিও মাল এখান থেকে বেরোয়, সে প্রচুর মার্কেট আছে, বাজার আছে, এই মালগুলোকে এখন কোথায় রাখা যাবে, সেই রাখার জন্য আজকে এই জায়গাটা এখানে আসা, এবং এখানে আরও জায়গাটা যেহেতু বাড়ানো যায় তার একটা পরিদর্শন, এবং এখান থেকে যে মালগুলো নিয়ে একটা কোম্পানিকে দেওয়া হয়েছে, যে PWD কেএমডি এর তরফ থেকে যেটা একটা কোম্পানিকে দেওয়া হয়েছে, সেই কোম্পানির সাথেও আলোচনা কি আরও কীভাবে গতিবিধি বাড়িয়ে এই ভাগাড়টা যে সিগ্রিগেশনের যে কাজ চলছে সেই কাজটা কীভাবে স্পিড করা যায়।